আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস বাই আবু মোহাম্মদ আবদুল্লাহ। ক্লিক করার জন্য ধন্যবাদ। আসুন দেখি কিছু জানতে পারি কিনা এখান থেকে, বা কোনো কাজের কাজ হয় কিনা। লেখাপড়া, লেখাপড়া এবং লেখাপড়া, আমরা এই একটা লেখাপড়ার এই শুধুমাত্র একটা বিষয় দিয়ে একটা মানুষের সার্বিক তার উন্নতি অবনতি চিন্তাভাবনা করি, তাকে আমরা ভালো মন্দ বলি, তাকে আমরা ভালো মানুষ না খারাপ মানুষ, উন্নত মানুষ না কী মানুষ, সব কিছু বিচার বিবেচনা করি। এবং দেখা যাচ্ছে যে এই লেখাপড়ায় প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য এক একটা পরিবার, এক একটা বাবা মা তাদের ছেলেমেয়েকে সেই লেভেলে কমফোর্ট দেওয়ার জন্য, লেখাপড়ায় একদম চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য জান দিয়ে দিচ্ছে, কষ্ট করছে, নিজের শেষ সম্পদটুকু বিলিয়ে দিচ্ছে তাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। বিনিময়ে তারা কিন্তু সেই শিক্ষার আলোটা পাচ্ছে না বা নিচ্ছে না। ওয়েল, এখানে শিক্ষা বলতে কী বোঝাচ্ছি? এখানে শিক্ষা বলতে বোঝাচ্ছি ওই একাডেমিক শিক্ষা, এবং ওই কিছু সার্টিফিকেটস, ওই কিছু ডিগ্রি, ওই সব অর্জনের ফলে দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা প্রকৃত শিক্ষায় কোথায় যেন একটা মিসিং থেকে যাচ্ছে। তারা শিক্ষিত হচ্ছে, তারা ওই ডিগ্রি পাচ্ছে, একাডেমিক লাইনে তারা খুব উন্নতি করছে, মেডেল পাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, কিন্তু কোথাও যেন একটা বড় একটা শিক্ষার অভাব থেকে যাচ্ছে। কিছু ক্ষেত্রে দেখতে পাই, যেটা আমার খুব খারাপ লাগে, যে ছেলেমেয়েকে যখন বাবা মা অতিরিক্তভাবে তাদেরকে প্রাধান্য দিয়ে তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করার জন্য নিজেকে চূড়ান্তভাবে ছাড় দিচ্ছে, তাদেরকে সবার উপরে রাখছে, সেই ছেলেমেয়ে যখন লেখাপড়া করে অনেক বড় হচ্ছে, ভালো জায়গায় কাজ করছে, ইনকাম করছে, জীবনটাকে ধন্য করছে সবার ভাষাতে, তারপর এক সময় সেই বাবা মাকে প্রপারলি ভ্যালু করতে ভুলে যাচ্ছে। দেখা যাচ্ছে কথা প্রসঙ্গে সব জায়গাতে বাবা মাকে এমন দাবিয়ে কথা বলে, বাবা মাকে এত গুরুত্ব দিয়ে, মানে গুরুত্ব না দিয়ে গুরুত্বহীন হয়ে কথা বলে, যে জিনিসটা দেখতে খুব অড লাগে, মানে মানতেও পাই না, ভাবতেও পাই না, হজমও করতে পাই না। চোখের সামনে যখন হয় তখন বলি, বোঝানোর চেষ্টা করি, কিন্তু যেটা হয় যে অ্যারোগেন্স চলে আসে মানুষের মধ্যে, আর ভালো কথা ভালো লেকচার তো কারো পছন্দ না। তো আমার কথাটা হচ্ছে, আমরা যদি কোনো পরিবারে কাউকে দেখি যে ছেলে মেয়ে ছোটো থাকতেই একটু বেয়াদব হয়ে যাচ্ছে এবং লেখাপড়া শিখে এটা বোঝানোর চেষ্টা করছে যে বাবা মার চেয়ে সে বেশি জানে, একাডেমিক লাইনে সার্টিফিকেটসে ডিগ্রিতে সে বাবা মার চেয়ে বেশি এগিয়ে আছে, এইটা যদি সে কখনো বোঝাতে পারে বা বোঝাতে চেষ্টা করে, তখনই তাকে শুধরে দেওয়া উচিত যে তোমার আসলে প্রকৃত শিক্ষা কিছুই হয়নি, একাডেমিক শিক্ষা এইটা তো তুমিই ভালো থাকবা, তুমিই ভালো থাকার জন্য তোমার বাবা মা স্যাক্রিফাইস করে তোমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, আর তুমি যদি এইটা কখনো প্রমাণ করো যে তুমি তাদের চেয়ে বেশি জানো, তারা কী বোঝে, তোমার লাইফে তুমি বেস্ট জানবা, তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কারো কোনো অধিকার নাই, কেউ তোমাকে সাজেস্ট করতে পারে না, তাদের কোনো কথা তোমার শুনতে ইচ্ছা করে না, তাদের কোনো কিছু তোমাকে মেনে নিতে ইচ্ছা করে না, তাদের কাজে তোমার মনে হয় যে না তোমার লেখাপড়া হ্যাম্পার্ড হবে, দেখে তুমি তাদের দায়িত্ব পালন করবা না, এইটা যদি তোমার মধ্যে কখনো চলে আসে, সরি টু সে, তুমি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলেই না। আজকাল দেখতে পাই বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো ছেলেমেয়েরা বাবা মার সাথে বেয়াদবি করছে, পাবলিক প্লেসে ঝগড়াঝাটি করছে এবং পাত্তাই দিচ্ছে না, গুরুত্বই দিচ্ছে না, মানে এই বাবা মাগুলোই এই ছেলেমেয়েগুলোকে একদম ওই বাচ্চাকাল থেকে বড় করলো, তাদের কমফোর্টের জন্য সব কিছু করলো, আর এই ছেলেমেয়েগুলোই বড় হয়ে কমফোর্টেবল ফিল করে বাবা মাকে আনকমফোর্ট ডিসকমফোর্টের মধ্যে ফেলে দিল। কী একটা বাজে অবস্থা, রাস্তাঘাটে বিভিন্ন শপিং মলে যখন দেখি ছেলেমেয়েরা জেদ করছে, বিভিন্ন পরিবারে দেখি যে বেয়াদবি করছে, তুই তোকারি করছে, বাবা মার সাথে ভ্যালুই বুঝতে পারছে না, দিন শেষে বাবা মার গুরুত্ব কোন পর্যায়ে থেকে যায়, যখন টাকা দরকার তখন বাবার কাছে, যখন নিত্য নতুন খাবার দরকার তখন মায়ের কাছে, এর বাইরে বাবা মার যেন গুরুত্বই নেই। আমাদের পরিবারে, আমাদের চারপাশে, আমাদের জীবনে অশান্তি হতাশার আরেকটা অনেক বড় কারণ হচ্ছে বাবা মার প্রতি দায়িত্ব কমে যাওয়া। বাবা মা যে কী, যেমন একটা কথা বলি যে বাসা থেকে যখন বের হই, ক্লাসে যাই, অফিসে যাই, যেখানেই যাই, আমরা যদি বাবা মাকে সালাম দিয়ে আসি, জাস্ট বলে আসি যে যাচ্ছি, এইটুকু করলে যে তারা কতটুকু খুশি হয় এবং তাদের খুশি হওয়াটা যে আমার জন্য একটা চূড়ান্ত আশীর্বাদ, এটা না পরে বোঝা যায়। যেমন তুমি যদি জাস্ট খালি তাকে বলে আসো যে মা যাচ্ছি, সালাম দিয়ে আসলা, আসসালামু আলাইকুম, বা বাবাকে সালাম দিয়ে আসলা যে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ, এইটুকু খালি বলো, একটু জড়তা করে, জড়তাটাকে ভেঙে চুড়ে একটু এই কাজটা করো, দেখবা তার মনে যে একটা শান্তি বিরাজ করছে, যেতে তার ছেলে মেয়ে তার পারমিশন নিয়ে তাকে সালাম দিয়ে বের হচ্ছে, সে যে মন থেকে ভালো ফিল করবে না, সে তোমার জন্য মনে থেকে দোয়া দিতে থাকবে, আর এই দোয়াটা তোমার জন্য একটা অদৃশ্য মেঘের ছায়া হয়ে তোমাকে রহমত দিবে, আল্লাহ তাআলা খুশি হয়, সবাই খুশি হয়। কিন্তু এই কাজটা আমরা কয়জন করি? পাত্তাই দেই না, কোথায় থাকে বাবা মা, ঘুমায় আছে না আছে, খেয়ে থেকে
কি না খেয়েছে খেয়ালও করি না। আমার সময় হচ্ছে আমি খেলাম, খাওয়া না পেলে চিল্লাচিল্লি করি, তারপর বাসা থেকে চলে আসি। তো এবং কারণ কি আমি বোঝাই যে আরে তোমার তো কাজ নেই, তুমি তো বাসায় থাকবা, আমি তো লেখাপড়া করি, আমি তো শিক্ষিত, আমি কী বোঝানোর চেষ্টা করি যে তুমি কম শিক্ষিত আমি বেশি শিক্ষিত। তো সন্তান যদি কখনো এটা বোঝার চেষ্টা করে বা এরকম করে বুঝতে পারে বা এটা ভুল ব্যাখ্যা দাঁড় করায় তাহলে তার দুনিয়া আখিরাত সবই শেষ। তো এই জন্য বোঝার চেষ্টা করি আমরা, তো সবাই এই ব্যাপারটা ফিল করার চেষ্টা করি যে আমি যদি নিজেকে মনে করি যে হ্যাঁ আমার ডিগ্রি আমার একাডেমিক লাইনে আমার বাবা মার চেয়ে বেশি, এর কারণ তুমি না, এর কারণ তারা, তারা নিজেরা নিজেকে স্যাক্রিফাইস করে তোমাকে এই পর্যায়ে এনেছে। সো তোমার শিক্ষার মূল অগ্রাধিকার, তোমার শিক্ষার মূল ক্রেডিট যদি যায় তাদের প্রতি যাচ্ছে, সো তাদের প্রতি তোমার 100% সবসময় একদম তোমাকে সবসময় মাথা নত করে থাকতে হবে, তাদের প্রতি সবসময় শ্রদ্ধাবোধ থাকতে হবে, তাদের প্রতি ভালো লাগা রাখতে হবে। এইভাবে যে তাদের অ্যাবসেন্সে যদি আমি কোনো খারাপ কাজ করতে যাই এটা যদি তারা জানে তাদের কেমন লাগবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো যদি একটু খেয়াল করি যে বাবা মা যদি জানে তাদের কেমন লাগবে, আর বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে আসা, বাবা মাকে সবার আগে রাখা, তাদের কথাগুলো শোনার চেষ্টা করা, তাহলে দেখা যাবে কি আমাদের হতাশা, আমাদের খারাপ লাগা, আমাদের খারাপ কাজ, আমাদের পাপবোধ থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো, ঠিক আছে? আর ওই কনসেপ্টও কখনো মাথায় আসবে না যে আমি বেশি শিক্ষিত তুমি কম শিক্ষিত, দুনিয়া আখিরাত সব শেষ যদি কখনো এটা মনে হয়, ঠিক আছে? বাবা আমার প্রতি আমরা আরেকটু সদয় দৃষ্টিতে তাকাই, তাদের প্রতি আরেকটু ভালো লাগা ভালোবাসা নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে? ধন্যবাদ।